নমস্কার বন্ধুরা, আমরা বিগত কয়েকটি এপিসোড ধরে কম্পিউটার বেসিক্স নিয়ে আলোচনা করছি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য। বিগত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম HTML নিয়ে, আমরা বেসিক স্ট্রাকচার জেনেছিলাম, তার সঙ্গে হেডলাইন ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ কীভাবে ইউজ করতে হয় সেগুলো জেনেছিলাম। আজকে আমরা আরও চার পাঁচটি বিষয় সম্পর্কে আলোচনা করব, যে টেক্সটটাকে কীভাবে বোল্ড করা যায়, টেক্সটটাকে ইটালিক্স কীভাবে করা যায়, কোন একটি নির্দিষ্ট টেক্সটকে আন্ডারলাইন কীভাবে করা যায়, কিংবা স্ট্রাইক কীভাবে করা যায়। তাহলে চলুন আমরা কম্পিউটারে যাই। বিগত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম HTML এর বেসিক স্ট্রাকচার, আজকে আলোচনা করব HTML ফরম্যাটিং। HTML ফরম্যাটিং এর মধ্যে প্রধানত বোল্ড টেক্সট, ইটালিক্স টেক্সট, আন্ডারলাইন টেক্সট, স্ট্রাইক টেক্সট, এই চারটি প্রথম দেখাবো এবং এর সঙ্গে আরও একটু দেখাবো, সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট টেক্সট এবং সাবস্ক্রিপ্ট টেক্সট, এই ছটি বিষয়। HTML এ যেতে গেলে আমাদেরকে প্রথমে যেতে হবে স্টার্ট, সেখান থেকে অল প্রোগ্রামস, সেখান থেকে অ্যাক্সেসরিজ এবং সেখান থেকে নোটপ্যাড। একটু বড় করে দেখাই, আমরা আগের দিন শিখেছিলাম যে HTML এ কোনো কিছু লিখতে গেলে দুটি অ্যারো ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় এবং সর্বপ্রথম লিখতে হবে, আমরা আগের পাঠ থেকে জেনেছি যে HTML কোনো কিছু করতে গেলে, আমরা আগের এপিসোডে জেনেছিলাম যে নোটপ্যাডে সাধারণত HTML লেখা হয় এবং দুটি অ্যারো ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। তাহলে প্রথম আমরা অ্যারো ব্র্যাকেট দেব এবং এর মধ্যে একটা বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লামেটারি সিম্বল, তারপরে লিখব ডক টাইপ, DOCTYPE ডক টাইপ HTML, অ্যারো ক্লোজ, এরপর লিখব আবার অ্যারোর মধ্যে HTML, এর ভেতরে লিখব এবার লিখব হেড। লক্ষ্য করবেন যে আমি এগুলো স্মল লেটারে লিখেছি, হেড এর প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে লিখলেও কোনো অসুবিধা নেই। এরপরে আছে টাইটেল, টাইটেল লিখব HTML ফরম্যাটিং, FORMATTING, টাইটেল ক্লোজ। এই টাইটেল ক্লোজটা করতে গেলে অ্যারো, তারপরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে TITLE। আপনারা লক্ষ্য করুন আমি টাইটেল যে লাইনে লিখেছি HTML ফরম্যাটিং লেখার পরে টাইটেলটাকে ক্লোজ করেছি, টাইটেল ট্যাগটাকে ক্লোজ করেছি একই লাইনে। টাইটেল ট্যাগটা একই লাইনে ক্লোজ করা হোক বা পরের লাইনে নিয়ে আসা হোক, তাতে কোনো কিছু এসে যায় না। আপনারা লক্ষ্য করুন টাইটেল যে ট্যাগের মধ্যে লিখেছি এবং তারপরে HTML ফরম্যাটিং লিখেছি, তারপরে টাইটেল ট্যাগটাকে ক্লোজ করেছি, একই লাইনে লিখেছি। আপনারা ইচ্ছা করলে টাইটেল ট্যাগ ক্লোজিং ট্যাগের আগে একটা এন্টার দিয়ে নিচের লাইনেও লিখতে পারেন, কোনো পার্থক্য নেই, একই লাইনে লেখা এবং নিচের লাইনে লেখার মধ্যে কোনো পার্থক্য নেই, যেটা করলে সুবিধা হবে সেইভাবে লিখতে হবে। এরপরে হেড ক্লোজ, আমরা ক্লোজিং ট্যাগ লিখব HEAD। এবার শুরু বডি, BODY, বডিতে প্রথম লিখছি দিস টেক্সট ইজ BOLD, বোল্ড,
বা লিখতে পারি দিস ইজ বোল্ডেড, দিস ইজ বোল্ডেড টেক্সট। আমি এন্টার দিয়ে পরের লাইনে লিখি দিস ইজ ITALIC ইটালিক টেক্সট, ফুলস্টপ। এন্টার দিয়ে নিচে লিখি দিস নিচে লিখি দিস ইজ আন্ডারলাইন্ড টেক্সট এবং লিখি দিস টেক্সট ইজ, এবার লিখি দিস ইজ স্ট্রাইক টেক্সট। আমরা বডিকে ক্লোজ করে দিই ক্লোজিং ট্যাগ দিয়ে এবং HTML কে ক্লোজ করে দিই HTML। এটাকে আমরা এবার সেভ করব। সেভ করার জন্য উপরের দিকে ফাইল মেনুতে গিয়ে সেভ অ্যাজ বা সেভ, এখানে আমি লিখি ফরম্যাটিং ডট HTML, সেভ হবে ডেস্কটপে, সেভ করে দিই। তাহলে আমাদের ডেস্কটপের উপরে ফরম্যাটিং বলে একটি আইকন তৈরি হবে। এটাকে ওপেন করব। আমরা যে কটা লাইন লিখলাম সেই কটা লাইন দেখা যাচ্ছে একটা লাইনেই উঠেছে, দিস ইজ বোল্ডেড। আমরা যা এতক্ষণ যা লিখলাম সব কটা একটা লাইনেই উঠেছে, দিস ইজ বোল্ডেড টেক্সট ফুলস্টপ, দিস ইজ ইটালিক টেক্সট ফুলস্টপ, দিস ইজ আন্ডারলাইন টেক্সট, দিস ইজ স্ট্রাইক টেক্সট। আমরা চেয়েছিলাম প্রত্যেকটি আলাদা আলাদা করতে, সুতরাং আলাদা আলাদা করতে গেলে কি করতে হবে, প্যারাগ্রাফ করতে হবে। তাহলে আমরা নোটপ্যাডে ফিরে যাই যেখানে আমরা লিখেছিলাম। প্রথম লাইন বডির পাশে লেখা আছে দিস ইজ বোল্ডেড টেক্সট, দিস ইজ বোল্ডেড টেক্সট। আমরা এখানে একটা প্যারাগ্রাফের ট্যাগ দেব পি, আমরা লেখাগুলো খুব ছোট ছোট দেখতে পাচ্ছি সুতরাং একটু বড় করি। আমরা হেডলাইন ট্যাগ দিয়ে এটাকে একটু বড় করে নেব, কারণ লেখাগুলো খুব ছোট উঠেছে, সেই জন্য আমরা H2 লিখলাম, খুব বেশি বড় ট্যাগ নেব না, H2 ট্যাগ এখানে নিলাম। যদি প্রত্যেকটি বাক্য অর্থাৎ পুরো টেক্সটটা যদি এই একই ওয়ার্ডে লিখতে চাই, তাহলে যেখানে আমাদের টোটাল টেক্সটটি শেষ হবে সেখানে এটাকে ক্লোজ করতে হবে। তাহলে স্ট্রাইক টেক্সটের পরে আমরা এটাকে ক্লোজ করে দিই H2। এবার যদি সেভ করি তাহলে কি দাঁড়ায়, সেভ, দেখা যাক ব্রাউজারে কি দেখাচ্ছে।
একটা প্যারা করেছিলাম, সেই জন্য একটা প্যারা তৈরি হয়েছে এবং লেখাগুলো একটু বড় হয়েছে। আমরা ক্লোজ করি, নোটপ্যাডে ফিরে যাই। দিস ইজ ইটালিক টেক্সট, এই লাইনটা শেষে আমরা আরেকটা প্যারা তৈরি করি। দিস ইজ আন্ডারলাইন টেক্সট, এই লাইনটার শেষে আমরা আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ দিই। প্রথম প্যারাগ্রাফ ট্যাগটা, প্রথম যে প্যারাগ্রাফে ট্যাগ দিয়েছিলাম সেটা ক্লোজ করিনি। এটা ক্লোজ করলেও চলে, না করলেও চলে, কিন্তু HTML-এ কাজ করতে গেলে ক্লোজ করাটা উচিত। আমি ক্লোজ করে দিই, সবকটা প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করে দিই। দিস ইজ আন্ডারলাইন টেক্সট, দিস ইজ স্ট্রাইপ টেক্সট, এখানে দেখুন এটা কিভাবে হয়, একটা নির্দিষ্ট নিয়মে হবে। আমরা একটু পেছন দিকে ফিরে যাই, বডি, বডির পরেই আমরা শুরু করেছি হেডলাইন ট্যাগ টু দিয়ে, H2, এবং শেষ হয়েছে যখন বডি, তার আগে প্যারাগ্রাফ ট্যাগ দিয়েছি লাস্টে। সুতরাং এটা হবে না, এই প্যারাগ্রাফটাকে আগে শেষ করতে হবে এবং হেডলাইন ট্যাগটাকে পরে ক্লোজ করতে হবে। তাহলে এটাকে মুছে দিই, হেডলাইন ট্যাগের আগে লিখি প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ। এবার এটাকে সেভ করে দেখি কেমন দেখায়। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো প্যারাগ্রাফ তৈরি হয়েছে। দিস ইজ বোল্ডেড, বোল্ডেড টেক্সট, দিস ইজ ইটালিক টেক্সট, দিস ইজ আন্ডারলাইন টেক্সট, দিস ইজ স্ট্রাইপ টেক্সট। আমরা এখনো বোল্ড করিনি বা ইটালিক করিনি, এবার আমরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো করব, তাতে দেখা যাক কি হয়। এটাকে ক্লোজ করে দিই, ফিরে আসি আমাদের নোটপ্যাডে। দিস ইজ বোল্ডেড টেক্সট, এই বোল্ডেড টেক্সট এই অংশটুকুকে আমি বোল্ড করতে চাই। তাহলে এখানে আমি লিখব বোল্ডেড টেক্সটের আগে বোল্ডেড টেক্সট বা বোল্ড ট্যাগ, সেটা কি, প্রথমে অ্যারো, তারপর বি, তারপর অ্যারো ক্লোজ, এবং বোল্ডেড টেক্সটের পরে এটাকে ক্লোজ করে দিই, ক্লোজিং ট্যাগ। ইটালিক টেক্সট পরের লাইনে আছে, এখানে আমরা ইটালিক করতে চাই, সুতরাং ইটালিকের জন্য আমরা আই লিখব ট্যাগের মধ্যে এবং এটাকে শেষ করে দেব বা ক্লোজ করে দেব। এর পরের লাইনে আছে দিস ইজ আন্ডারলাইন টেক্সট, আন্ডারলাইন টেক্সট এর আগে আমরা আন্ডারলাইনের জন্য লিখব ইউ। এবং সেটাকেও ক্লোজ করে দেব। আর স্ট্রাইক টেক্সটের এই পুরো লাইনটাকে আমি স্ট্রাইক করি, তাহলে এখানে লিখব স্ট্রাইক, STRIKE, স্ট্রাইক ট্যাগ দেব এবং লাইনটার শেষে আমরা স্ট্রাইক ট্যাগটাকে ক্লোজ করে দেব, STRIKE। এবার এটাকে সেভ করি, ফাইল সেভ।
দেখা যাক কি হলো। আমরা দেখতে পাচ্ছি বোল্ডেড টেক্সট, এটা বোল্ড হয়েছে, ইটালিক টেক্সট অংশটা ইটালিক হয়েছে, বেঁকে গেছে, আন্ডারলাইন টেক্সট অংশটার নিচে একটা আন্ডারলাইন হয়েছে, এবং দিস ইজ স্ট্রাইক টেক্সট, এটা উপর দিয়ে একটা লাইন স্ট্রাইক হয়েছে। স্ট্রাইক টেক্সট এটাকে স্ট্রাইক না লিখে শুধুমাত্র এস দিয়েও লেখা যায়, সেটা একবার দেখে নিই। এটাকে ক্লোজ করি। এটাকে এডিট করে স্ট্রাইকের বাকি অংশটুকু মুছে দিই, শুধু এস রাখি। এবার এটাকে সেভ করি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইক পুরো কথাটা না লিখে শুধুমাত্র এস ট্যাগ দিয়েও স্ট্রাইক করা যায়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে স্ট্রাইক ট্যাগ পুরোটা লিখেও হয় কিংবা কেবলমাত্র এস লিখেও হয়, তবে যে কোনো একটি ট্যাগ, সেটা যদি ওপেন ট্যাগ না হয় তাহলে সেটাকে অবশ্যই ক্লোজ করতে হবে নির্দিষ্ট সূত্র অনুসারে। সূত্রটা কি? সূত্রটা হলো প্রথমে যে ট্যাগ শুরু হবে সেই ট্যাগ সবার লাস্টে যাবে ক্লোজ করার সময়। অর্থাৎ যদি এ বি সি এইভাবে আমরা ট্যাগ দিই এবং সেটাকে ক্লোজ করতে চাই, যেহেতু এ সবার প্রথমে লিখেছিলাম সুতরাং সেটাকে সবার শেষে ক্লোজ করতে হবে, এর পরে বি লিখেছিলাম সুতরাং এ শেষ হওয়ার আগে বিটাকে শেষ করতে হবে, এইভাবে প্রত্যেকটা ট্যাগ কিন্তু আমাদেরকে ক্লোজ করতে হবে। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন, কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, এটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর এটা শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।